আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এটি হচ্ছে চলনবিলের যেই ভ্রাম্যমান ভাসমান হাঁসের খামার, সেই হাঁসের খামারের দৃশ্য। এই গল্পটি এখন অনেকের কাছেই জানা, কারণ বেশ ক বছর আগেও কিন্তু চলনবিলে নানা রকমের মাছ পাওয়া যেত এবং এই এলাকার মানুষজন চলনবিলে মাছ শিকার করে কিন্তু একটা সময় পর্যন্ত বেশ ভালো আয় করতেন, বিশেষ করে বর্ষাকালে। কিন্তু এখন নানান কারণে চলনবিলে মাছের পরিমাণ কমে গেছে, এ এলাকার মানুষজনও কিছু এই সময়ে বেকার হয়ে পড়েন, কারণ ধান কাটা হয়ে যায়, তারপরে বিলে থাকে শুধু পানি, এই সময়টাতে তেমন কোনো কাজও থাকে না। তাহলে এই সময় কি করবে আশপাশের মানুষ? তখন একটি ভালো, গত কয়েক বছর থেকে একটি ভালো ব্যতিক্রমী উদ্যোগ হচ্ছে এই ভাসমান হাঁসের খামার বা ভ্রাম্যমান হাঁসের খামার। এ সময়ে এই চলনবিলের আশপাশের এলাকা থেকে এবং আশপাশের জেলাগুলো থেকে বিভিন্ন ছোট ছোট খামারিরা তাদের হাঁসের পাল নিয়ে চলে আসেন এই চলনবিল এলাকায়, বিশেষ করে সিরাজগঞ্জের তারাস এলাকায় খামারিরা চলে আসেন এবং হাঁসগুলো সব এই যে পানি যখনই আসতে শুরু করে তখনই কিন্তু এই হাঁসের খামারগুলো শুরু হয় এবং হাঁসগুলো সব এই পানিতে ভেসে বেড়ায় এবং নিজেদের মতো খাবার সংগ্রহ করে। কারণ এই চলনবিলে তো পুরোটা ধান চাষ হয় এবং ধান কেটে নেওয়ার পরপরই কিন্তু পানি চলে আসে এবং নিচে কিন্তু প্রচুর পরিমাণে ধান পড়ে থাকে, এর বাইরে শামুক ঝিনুক নানা রকমের পোকামাকড় এবং পানির মধ্যে নানা ধরনের হাঁসের যে খাদ্য সেগুলো থাকে, ফলে এগুলো খেয়ে কিন্তু এই হাঁসগুলো এ সময়ে ভালো ডিম দেয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এ সময়ে হাঁস পালন যারা করেন এ সময় কিন্তু কোনো বাড়তি খাবার দিতে হয় না হাঁসকে, এই খাবার খেয়েই কিন্তু হাঁস বেঁচে থাকে এবং অধিক পরিমাণে ডিম দিতে শুরু করে। ফলে এই যে কয়েক মাস যখন এইখানে যে পানি থাকবে এই সময় খামারিদের জন্য, হাঁস খামারিদের জন্য কিন্তু খুব একটা ভালো লাভজনক সময় এবং এটি একটি ব্যতিক্রমী পেশা হয়ে উঠেছে। একই সাথে আমাদের যে পুষ্টি চাহিদা পূরণ অর্থাৎ ডিমের যে চাহিদা পূরণ সেটিও কিন্তু বেশ ভালো যোগান দেয় এই অঞ্চলের যে হাঁসের ভ্রাম্যমান খামারগুলো। এবং এখন জানেন যে ডিমের দাম কিন্তু অনেক বেশি, আবার পোলট্রির ফিডের দামও অনেক বেশি, ফলে এই সময়ে এই যে একটি ন্যাচারাল খাবার খেয়ে এই যে হাঁসগুলো যে বড় হয়ে উঠছে এবং অধিক ডিম দিচ্ছে সেটি কিন্তু খামারিদের জন্য আরও বেশি বাড়তি লাভ বয়ে আনবে। তো এই যে ভ্রাম্যমান হাঁসের খামার যারা করছেন, চলুন তাদের কাছেই শুনি যে আসলে এই খামার করে তারা কেমন লাভ পাচ্ছেন। এখানে কতগুলো হাঁস আছে আপনার এই দলে? 1500। 1500 হাঁস আপনি এই যে বিলের ভিতর রাখছেন, আপনার কি সমস্যা হয় না? যেমন সমস্যা হয় না, যেমন বৃষ্টি বাদল আসে তখন সমস্যা হয়, যে কোনটি নন্দাল গাল গেছে লড়াই বাড়াছে লড়াই বৃষ্টির মধ্যে একা পারা যায় না, সমস্যা হয়ে যাবে। এই 1500 হাঁস আপনি একাই দেখছেন? একাই দেখছি। আচ্ছা, এই কত কতদিন লাগে আপনার এই যে ডিম পারতে এই হাঁসের? মূলত আপনার যেই এই যে নিয়ে এসে এগুলো লালন পালন করছেন চলনবিলে, আপনার আসলে মূল ইয়েটা কি, এগুলো কি মাংসের জন্য না ডিমের? ডিমের জন্য পালি আমরা। ডিমের জন্য? ডিমের জন্যই পালি আমরা। আচ্ছা, কেমন বেনিফিট আছে, লাভ হয় কিরকম? লাভ হয় ভালো, হাঁস পালা হাঁসের মতন করে যখন খাটলে তখন এই দুটোটা পাওয়া যায়, হাঁসের লাভ আছে, লাভ আছে। হাঁস পারলে, হাঁস পারলে কোনো রাখ মাখ রাখা যাবে না, হাঁস পারলে, হাঁস পারলে হাঁসের মতন হলে পয়সা পাবেন, প্রচুর পয়সা পাবেন। আচ্ছা, কেমন পয়সা আসে আপনার এই যে এই এই হাঁসের থেকে এখন কিরকম কি? এখন ধরেন এখন ডিম একটু কম বাড়ছে, এখন পয়সা একটু কমে দিচ্ছে, যেমন ডিম ফাঁকে দিয়েছে এখন খাবি, মাঠে খোলা মাঠে খাবি, যাতে এখন যাতে আসে তাড়াতাড়ি ডিম পারবি, যা ধান ডিম পারবি সবই লাভ, লাভটা লাস্টে হাঁসবে সময় হাঁস গুণা লাভ। এখন কেমন ডিম পাচ্ছে? এখন ডিম পাচ্ছে 150 প্রতিদিন। প্রতিদিন হাঁসের ডিমের দাম কেমন? 1200 টাকা। 100 ডিম 1200 টাকা। 100 ডিম 1200 টাকা। আচ্ছা, আর শেষে যে আপনি যে মাংসটা বেচবেন সেটা সেটাই লাভ। আচ্ছা, আর এই যে বিলে এই যে চড়ানোর কারণ কি, এই যে বিলে চলন বিলে আনার কারণ কি? চলন বিলে আনছে যে ফাঁকা আমার ধান টান খাইছে, খালে ডিম পারে খাওয়া পারে, খাই আজ যতদিন খাওয়াবে এতদিন ডিম পারে। কি কি সমস্যা হয়? সমস্যা হয় ধরেন সমস্যা রোগ বৃদ্ধি হয়, ঠান্ডা মান্ডা লাগে, কালনা মাথা ফুলে যায়, কাল্লা মাথা চোখ মুখ ধান লাল হয়ে যায়, কাল্লা মাথা। তখন কি করেন আপনারা? তখন ওষুধ পাতি খিলাই, ওষুধ পাতি খিলে যান দেখি না হচ্ছে না, কুল পাচ্ছে না, তখন ওই যে কাটাই বাটি গাছ বিক্রি করে বিক্রি করে দেন। আর এমনি যে দল ছুটে কোথাও হারা যায় না হাঁস? হ্যাঁ, হারা যায়, দল খাতে যাচ্ছে ফাঁকে মাঠে চলে যায়, বুঝাই জানা হাঁস যাচ্ছে ওই হাঁস খেয়ে রান চলে আসলাম, হাঁস হাঁস পাম, কোনো হাঁস দিয়ে কোথায় রান হাঁস পাম।
তখন আবার মাঠে মধ্যে বাড়াচ্ছে হাঁস। আর এমনি বাইরের কোনো খাবার লাগছে না তো এখন? এখন আর বাইরের কোনো খাবার লাগছে না। ওকে, ধন্যবাদ।